नमस्कार বন্ধুরা, আমি অমস্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথমেই বলি যে জিত ফ্যানদের কি হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখুন, এরকম তো ঘটবেই যে কোনো সিনেমা খুব ভালো চলবে, কোনো সিনেমা আবার খারাপ চলবে, কোনো সিনেমা সুপার হিট টুপার হিট ব্লকবাস্টার হবে, আবার কোনো সিনেমা ডিজাস্টার হবে। এটাই তো মানে সিনেমার তো এটা অঙ্গ বিশেষ। একটা ব্যবসা করতে গেলে যাতে উঠা পড়া যেরকম থাকে, সিনেমা তো সেরকম আপনার উঠা পড়া থাকে। এই কথা তো মানতে কোনো মানে বাধা নেই যে আপনার মানুষ চেঙ্গিজ বা রাবণের মতন কিন্তু ব্যবসা করতে পারছে না, প্রথম থেকেই পারেনি। এটার হয়তো আমার একটা বড় কারণ বলে আমার মনে হয় যে এই সিনেমাটা কোনো একটা বড় উৎসবের সময় রিলিজ করেনি। যদি আপনার ধরুন এই যে ঈদের সময় যেরকম জিতের সিনেমাগুলো রিলিজ করে, সেই সময় যদি করতো, পুজোর সময় করতো, বা আপনার বড়দিনের সময় যদি করতো, তাহলে কিন্তু ভালো হতো। কারণ এটা করেছে দুর্গা পুজো এবং কালী পুজোও পেরিয়ে গেছে, দিওয়ালিও পেরিয়ে গেছে, তারপরে মাঝখানে রিলিজ করেছে। তো এই সময় মানুষের মধ্যে হয়তো টাকা দেখার মানে টাকা হয়তো সেরকম নেই বা উৎসাহ সেরকম নেই, কারণ বড়দিন আছে, তখন আবার বড় বড় সিনেমা বেরোবে, তখন সেগুলো দেখবে। সেই কারণেই হয়তো বিজনেসটা আপনার এরকম হয়েছে। প্রথম দিনকে আপনার পুরো ইন্ডিয়াতে 30 লক্ষ টাকা মতন করেছিল, দ্বিতীয় দিনকে আমি দিতে পারিনি, তার কারণ আমার কাছে সেরকম ইনফরমেশন ছিল না। তো গতকালকে পর্যন্ত একটা ইনফরমেশন এসেছে, সেই অনুসারে বলছি যে এটা বাস্তব কথা যে তিন দিনে বা রবিবার দিনকে, তিন দিন মিলিয়ে বা রবিবার দিনকে শুধু ধরে থাকেন, তাহলে কিন্তু ভালো অ্যামাউন্ট আসার কথা উচিত ছিল, কিন্তু আপনার সেরকম একটা মানে বলতে পারেন যে অ্যামাউন্ট আসেনি। এটার আমি যেরকম বললাম যে এটার মতো অনেক কারণ থাকতে পারে, কিন্তু লোকে সেরকম পছন্দ করে, নিউট্রাল অডিয়েন্স এই সিনেমাটাকে বেশি দেখেনি, চিতের ফ্যানরা প্রচুর দেখেছে। তো তিন দিনে অ্যারাউন্ড আপনার পুরো ইন্ডিয়াতে নেট 90 লক্ষ টাকার মতন কালেকশন করেছে। সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম, কারণ আজকে সোমবার, স্বাভাবিকভাবেই এটা আরো পড়বে। এবার যদি এবার তো আপনার 1 তারিখে এনিম্যাল আসছে, শ্যাম বাহাদুর আসছে, এবার এনিম্যালটা আবার তারা রিলিজ করছে যারা আপনার মানুষ রিলিজ করেছে এ ফিল্ম, তো স্বাভাবিকভাবেই আপনার শো সংখ্যা আরো কমে যাবে। তো আমার ধারণা যে এটা লাইফ টাইমে হয়তো আপনার 2 থেকে 2 কোটি 10 মতন আপনার কালেকশন করতে পারে লাইফ টাইমে। সেই অনুপাতে দেখলে 3 কোটি টাকা সিনেমা এটা ফ্লপই হয়ে যাচ্ছে, এই কথা মানতে কোনো দ্বিধা নেই। তবে আমি আবারও বললাম এটা খারাপ লাগার কিছু নেই, কারণ এরকম তো হবেই। তবে জিতের একটা চেষ্টা তো বলতে হবে, ন্যূনতম এই যে সিরিয়ালের মতন তো আপনার কোনো সিনেমা বানাচ্ছে না, একটা কমার্শিয়াল মাস সিনেমা বানাচ্ছে, তার পাশে কিন্তু সবাইকে থাকতে হবে। আমার মনে হয় যে এই সিনেমাটার যে গল্পটা ছিল না, সেটাতে বেশি টুইস্ট অ্যান্ড টার্ন না থাকার জন্য মানে লোকে সেরকম একটা বিশেষ আমার মনে হয় যে পছন্দ করেনি। বিশেষত বাঙালির অডিয়েন্সের কথা বলছি, হিন্দি ভার্সন মিলিয়ে তো অনেকটু হয়েছে, কিন্তু বাঙালির ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে মানে পশ্চিমবঙ্গে এই যে টুইস্ট অ্যান্ড টার্নটা এটা কিন্তু একটুখানি কম হয়ে গেছে। মানে অনেকটা ফ্ল্যাট স্টোরি আমার মনে হয়েছে, যে স্টোরিটার মধ্যে সেরকম একটা কিছু আকর্ষণ নেই, সেইটা হচ্ছে একটা বড় এই সিনেমার আমার মনে হয় ড্রব্যাক। নাহলে কিন্তু অ্যাকশন ট্যাকশন যাবতীয় কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু স্টোরিটাই তো আসল কথা, আসলে কন্টিনিউ তো কি না সেখানে যদি এরকম হয়ে থাকে। তো যাই হোক, এটা খারাপ লাগার কিছু নেই। তো তিন দিনে আপনার মানুষ পুরো ইন্ডিয়ার থেকে অ্যারাউন্ড 90 লক্ষ টাকা বিজনেস করেছে, পুরো ইন্ডিয়ার থেকে, আমি আবারও বলছি বাংলা থেকে আলাদা বলা সম্ভব না, কিন্তু পুরো ইন্ডিয়া থেকে 90 লক্ষ টাকা মতন নেট বিজনেস করেছে। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।